স্পিডযান দুর্ঘটনা ঘটনা আগরতলা অভয়নগর এলাকায় জানা যায় একটি মারুতি গাড়ি যার নম্বর TR01R0558 গাড়িটি একটি স্কুটিকে ধাক্কা দিয়ে চলে আসে পরে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি আগরতলা ব্লু লোটাস ক্লাব সংলগ্ন এক বাড়ির মধ্যে সজোরে ধাক্কা দিয়ে বাড়ির ভেতরে ঢুকে যায় এই ঘটনা খবর পেয়ে সঙ্গে সঙ্গে যায় পূর্ব থানার পুলিশ গাড়ির চালক এবং স্কুটির আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় আমি এখন মাত্র দুইটার সময় ডিউটি যখন নিতে হয়েছে শুনছে একটা গাড়ি মানে রোডে এক্সিডেন্ট হয়েছে অভিনগর এরপরে খবর লোয়া দেখলাম গাড়িটা মানে এই লোটাস ক্লাবের এখানের মধ্যে গাড়িটা আটকেছে এরকম শুনছে আর কি এখন আমি মাত্র দূরে এসে দেখছি এই অবস্থা আর কি আর ইঞ্জুর পার্টি তো এটা ইয়ারস পার্টি এটা ইমার্জেন্সিতে শিফট করে দিয়েছে এটা এখন আমরা দেখতাম তাম আর কি কিসের বাড়ি দিয়েছে কি একটা স্কুটির মধ্যে বাড়ি দিছে তারা কেমন আছে এখন এখন গেলে দেখা যাইব এখন তো না গিয়া দেখে তো কিছু কইতে পারবো না গিয়া দেখে এরপরে কম হবে গাড়ি ড্রাইভারও ব্যথা হয়েছে এটা আজকে আমি শিওর এখন কইতে পারতেছ না এখন তো গাড়ি ড্রাইভার তো আমি সামনে পাইতেছ না আমি শুধু গাড়িটা পাইছি আমি গাড়ি মালিকের লোক কথা কইছে তাইও তো মানে ফায়ার সার্ভিস লয়ে গেছে নিশ্চয়ই ছোটখাটো একটু ইঞ্জুর তো হইবই তো অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির নাম্বারটা কোন জায়গা গাড়ি তো গাড়ি মালিকের বাড়ি তো ইয়া মেলাঘর গাড়ির নাম্বারটা গাড়ির নাম্বার তো TR01R0558 মারুতি ভ্যান স্যার আমার ওয়েস্ট পেস্ট না ইস্পেস